نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان قولي قولين أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدقت يا ربنا عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ساق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا ابي محمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم وقال تعالى في شان رسولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد জীবনে যত প্রেম আসে কলিজা
নদীজির করে সবটুকু দিয়ে দেবতায় বিনিময়ে শাফাত যদি তার পায় মুছে যাবে হৃদয়ের যত ব্যথা ভার বালা বিকমালিহি কশফত যাবে জমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, মহান রব্বুল ইজ্জাত রব্বুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের সুস্থ রাখলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, ওই লোকটার জীবন সফল যাহে যাকে মহান মালিক দুনিয়ার এই জীবনে আস্তে আস্তে করে গনার কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলো করার তৌফিক দান করে। গাজীপুরবাসী, আমার এই 33 বছর বয়স, জীবনে আমি যত ভালো কাজ করেছি এগুলো কবুল হয়েছে কিনা এটা জানার একটা পদ্ধতি কোরআন হাদিসে আছে। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি শরীফের হাদিস এটা। নবীজি বলেন, জীবনের ভালো কাজগুলো কবুল হচ্ছে কিনা তার জানার পদ্ধতি তোমার আচরণ। যদি মানুষের সাথে ভালো হয় তাহলে বুঝবে তোমার বিগত জীবনের ভালো কাজগুলো আল্লাহ পছন্দ করেছে। কোন মানুষের জীবনের কাজগুলো যদি আল্লাহর পছন্দ হয় ওই নেক কাজগুলোর কারণে আল্লাহ তাকে স্বাভাবিক ভাবে মরণ দেন না। তোমাদের ভেতরে কোন মানুষের জীবন যৌবন তার আমল আখলাক যদি আল্লাহর কাছে ভালো লাগে তার মনের যে অবস্থাটা এটা কেউ জানে না, এটা আল্লাহ জানে। তার এই মনের অবস্থার দিকে তাকিয়ে আল্লাহ যদি দেখে না এর মনটা ঠিক আছে, এর প্র্যাকটিক্যাল লাইফ কর্মজীবনের উপরে লক্ষ্য করে ওকে আল্লাহ সাধারণভাবে আর মরণ দিতে চায় না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। কিছু মানুষকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করতে চান, এই কারণে হাদিস এটা। সাধারণভাবে কোনো মানুষ যদি মারা যায় ও যদি ঈমান নিয়ে মারা যেতে পারে শুধু কবরে থাকবে ঘুমিয়ে থাকবে এই শেষ। আল্লাহর এই বান্দা যদি এখন মারা যায় উনি যদি ঈমান নিয়ে মারা যেতে পারে কবরে দেওয়ার পরে উনি ঘুমিয়ে যাবে, ফেরেশতারা বলবে ঘুমান, কিয়ামতের দিন যেদিন ফজর দেওয়া হবে সিঙ্গার ওই দিন টের পাবে, এর ভেতরে আর উনি কিচ্ছু জানে না শেষ। কিন্তু কোনো মানুষ যদি শাহাদতের মরণ পায় মহান আল্লাহ তাকে শুধুমাত্র মরণের পরে শহীদ হওয়ার পরে ঘুমিয়েই দেবেন না, প্রতিনিয়ত তাকে নিজের কুদরতি হাতে খাবার খাওয়াবেন। আল্লাহ তাখসামান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাবাল আহয়াউন ইনদা রাব্বিহিম
যারা শাহাদত বরণ করে, যাদের মেরে ফেলা হয়, যাদের হত্যা করা হয়েছে, এদেরকে আপনি মৃত ভাববেন না। অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে দুনিয়ায়, আজ অনেক মানুষ মনে করে শুধু শাহাদত মানে জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে না, ওইটা শুধু না, ওটা তো হবেই। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সেও শহীদ, নিজের মাল রক্ষা করতে গিয়ে কাউকে যদি মেরে ফেলে সেও শহীদ। বঙ্গবন্ধুর পরিবারের যত মানুষ মনে করেন বিনা কারণে যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, শাহাদতের খবর যেহেতু আল্লাহর কাছে, সুতরাং আমরা হিসাব করে ধরে নিতে পারি না শহীদ। এই হিসাবে বলছি, আমার তো আর গায়েবের খবর জানা নেই, যাদেরকে কোরআন আর হাদিস পড়ে জেনেছি, ওনারা যদি শহীদের মর্যাদা পায় কবরে, ফুল দিক আর না দিক, কবরে আল্লাহ নিজে তাদের খাওয়াবেন। নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার পরে তাকে এমন ভয়ঙ্কর ভাবে হত্যা করা হয়েছিল, 70 টুকরা করেছে, তার লজ্জা স্থান পর্যন্ত 3 টুকরা করেছিল। ওহদের পাহাড়ের পাশে আমি নিজে গেছি, ওনার কবরের পাশে দাঁড়ালে মনে হয় যে উনি এখনো আল্লাহর কাছে খাবারই খাচ্ছে। তার ছোট্ট একটা মেয়ে ছিল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হে আমার ভাইজান, আমার বাবা আমির হামজা আপনি বললেন শহীদ হয়েছে, আপনার উপরে যে কোরআনে কারিম নাজিল হয়েছে ওখানে আছে, শহীদরা মরে না জিন্দা, আর মানুষ জীবিত থাকলে তার খাওয়া লাগে, আমার বাবা যে শহীদ হয়েছে এটা যদি আমাকে দেখান তাহলে আমি মনে তৃপ্তি পাবো বেশি, আমার মনটা সন্তুষ্ট হবে, অন্তরাত্মা শান্তি পাবে। নবীজি বললেন, এটা আমি কি করে তোমারে দেখাবো বোন আমার? হঠাৎ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, আব্বা আমি এসে নিছে। বিশ্ব নবী বলেন, কারে ডাক দাও? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আকাশে কার সাথে আমার বাবা ডানা লাগিয়ে ঘুরতেছে। নবীজি বললেন, বোন ওটা তোমার বাবা দুনিয়াতে না, ওটা জান্নাতে আমার আল্লাহ ফেরেশতাদের সাথে তাকে উড়ে বেড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং যাদের জীবন যৌবন আল্লাহর কাছে কবুল হয় তাদেরকে শাহাদতের মরণ ছাড়া আমরা সাধারণ ভাবে আল্লাহ মরণ দিতে চান না। আমি যে কথা বলার জন্য এই পয়েন্টে এসেছি, আমাদের জীবন যৌবন কবুল হওয়ার পেছনে, আমাদের এবাদত বন্দেগি কবুল হওয়ার পেছনে কারণ হচ্ছে আমার আচরণ যদি মানুষের সাথে ভালো হয়, নবী যে বলেন বুঝবে তোমার এই জীবনে আমল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের সার মর্ম এটাই, আল্লাহ যাকে ভালোবাসেন, কোন মানুষের জীবন যদি সফল বলে ঘোষণা দেন, দেখবেন সে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আল্লাহ তাকে এগিয়ে দিচ্ছেন। আজকের এই ময়দানে আসা বসা, কোরআনে কারিমের কোনো আয়াত বোঝার জন্য চেষ্টা করা, এটা পুরাটাই ইবাদত। পুরাটা কি? এত বড় ব্যস্ত মানুষ যারা, এর রূপ দেখানোর জন্য, চেহারা দেখানোর জন্য এরা আসে নাই। আমি যতটুকু আমরা হাদিস জানি, পড়ি, ওনারা শোনে, ওরা জানে কোরআনের ময়দানে যতটুকু সময় দেওয়া হবে এটা নামাজ পড়ার মতো সওয়াব। এখানে যদি কেউ 1 ঘন্টা বসে কোরআনের কোন আয়াত শুনে যদি নাও বোঝে, শুধু চেষ্টা করে আল্লাহর বক্তব্য বোঝার, নবীজি বলেন 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। তাও যেমন তেমন নামাজ না, আমরা যে নামাজ পড়ি এরকম না, 500 রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে এই নামাজ। আমরা অনেক মানুষ এখানে আসি, 500 রাকাত দূরের কথা, 2 রাকাত নামাজে 60,000 মাসালা লাগে, 60টাও জানি না, এরকম মানুষ নেই। নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব যদি কারো পার্ট হয়ে যায় ওর নামাজ বাতিল,
আমাদের অনেক সমাজ ওয়াজিব তো দূরের কথা ফরজ আদায় হচ্ছে না আর কবুল হওয়া নামাজের সওয়াব এমনিতে আল্লাহ দেবে তা না এটা বোঝার জন্য আপনার সব এই দিকে মন দেওয়া লাগবে জেলখানায় আমি 3 বছর ছিলাম এর আগে কুষ্টিয়াতে একটা ঘটনা আমি শিক্ষার জন্য বলছি বাসিস্টান মসজিদে নামাজ আদায় করার জন্য গেছি মাগরিবের হঠাৎ পাশে এক মুসল্লি বলছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে আজ যা তারিখ চলে গেল নামাজের ভেতরে উনি আওয়াজ দিচ্ছে আজ যা কারেন্ট চলে গেল নামাজ শেষ করার পরে বললাম মরবে নামাজের ভেতরে বাইরে 13 ফরজ আজ যা কোন ফরজ বলো বাবা জিয়া যে কারেন্ট চলে গেল আর আমার মুখ দিয়ে এমনি বের হয়ে গেল আজ যা করবো কি বলেন তো নামাজের ভেতরে দাঁড়িয়ে কি বের হচ্ছে ও নিজেই টের পাচ্ছে না নামাজ হোক দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ সময় দেয় ব্যয় করে সময়গুলো কিয়ামতে ওই জবাব আল্লাহ পায় তো পায় আপনার কাছ থেকে নেবে কিন্তু কোরআনের পেছনে কোনো মানুষ যদি সময় দিতে পারে ওই সময়ের হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না সুতরাং এই ময়দানে যারা ইবাদতের নিয়তে আজকে সকালে 11টার পর থেকে মাত্র কয়েকবার মনে হয় মাইকিং করেছে ফেসবুকে একটু দেখেছেন কোরআনের মহব্বতে যারা ছবি এসেছেন পুরাটা আল্লাহ যেন ইবাদত হিসাবে মঞ্জুর করে দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন এই কারণে হক আদায় করার উদ্দেশ্যে আমি যে সূরার আয়াত পড়লাম সূরা তাওবা 111 নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন বর্তমান সমসাময়িক যে সময় চলছে এর জন্য আমার শরীরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ভেতরে যে 3 বছর ছিলাম একেবারে 24 ঘন্টা দিয়ে তালাবদ্ধ করে রাখতো খাবারের মান আমার ছিল না চারিদিক থেকে আমি এখন অসুস্থতা এখনো কাটিয়ে পারি আল্লাহ যেন শেফায় কামেলা জেলা দান করে আমার মনে হয় এই 3 বছরের একদিনও আমার মাপ যায়নি প্রতিনিয়ত নামাজ পড়া তাহাজ্জুদ পড়া যায় করি আগেই দোয়া করতাম আল্লাহ আমাকে যদি বের করো তোমার বান্দাদের সামনে যদি নিয়ে যাও সহজ সরল ভাষায় অল্প সময়ে কোরআনের সঠিক কথাগুলো সহজভাবে বোঝানোর তৌফিক আমাকে ভিক্ষা দিও এই জন্য আমি অল্প সময়ে বললেও আমার মনে হয় মানুষ বোঝে আমার তো মনে হয় যে মানুষ বোঝে দেখে আজকের এই আয়াত আপনারা কত তাড়াতাড়ি বুঝতে পারেন এবং বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে সেট করার সিদ্ধান্ত নেন জবান খুলে তাফসীর কোরআন মাহফিলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة সাহাবি ইসলাম কবুল করার পর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদেরকে কোন সুসংবাদ আপনি শোনান নবীজিকে আল্লাহ আয়াত নাজিল করে সুসংবাদ দিয়েছিলেন অবশ্যই আল্লাহ তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে গবেষণা করে ভালোভাবে বোঝার চেষ্টা করেন আমি আগেই বলেছি কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টায় থাকে ও যদি নাও বোঝে তাও 500 টাকা প্রথম মধ্যে সব হয় আর যদি বুঝতে পারে আমল করতে পারে তো সময় সোহাগা কারণ এর প্রতিটি কথা আল্লাহর মুখ থেকে বের হওয়া জোরে বলেন আল্লাহু আকবার ইন্নাল্লাহ
অবশ্যই আমি আল্লাহ কথা বলছেন কে তাও যেমন তেমন ভাবে না কথা বলার আগে তিনি গ্যারান্টি দিচ্ছেন কোন সন্তানকে যদি তার বাবা বলে যে আমি মাঠে গেলাম দোকানে গেলাম দুপুরবেলা খাবার নিয়ে যেও সারা দিন পরিশ্রম করে এসে দেখছে ছেলে খাবার নিয়ে যায়নি মার মেরে খেলছে ভালো লাগবে না বলেন বলেন না শুধু ভালো লাগবে না তার হাতের কাছে যদি লাঠি থাকে পিটাবে ডাক দিয়ে বলবে ব্যাটা ধরে 100 বার বললাম 100 বার বলেছিল না কয়বার বাবার ওই একবার কথার ভেতরে 100 বার গুরুত্ব ছিল আল্লাহ পাক বলেন আমি কোন কথাকে 100 বার রিপিট করার চাইতে একবারে ওটা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য ইন্না লাগিয়ে দেয় এজন্য শব্দটা খুবই গুরুত্বপূর্ণ 100 বার বলার দরকার নেই আল্লাহ একবারে জানিয়েছে বান্দারা ভালোভাবে শুনো ইন্নাল্লাহ অবশ্যই আমি আল্লাহ ইস্তারা ক্রয় করে নিয়েছি না নেব নিয়েছি অবশ্যই আমি আল্লাহ কয় করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবন ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আমি আল্লাহ তাদের আমার বানানো জান্নাতটা দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এবার আপনি নিজের সাথে মিলাবেন এখানে ক্রেতা সরাসরি কে জবাব দেন না কেন বিক্রেতাকে এটা আসল শব্দ এই মিনাল মুমিনিনা আল্লাহ এমনি দেননি আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ হাস্তার মিনাল মুনাফিকিনা আমি মুনাফিকদের কাছে কিনতে চাই এ পৃথিবীতে মুনাফিকদের সংখ্যা কম নেই কথা বুঝতেছে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল কাফিরিনা আমি কাফেরদের কাছ থেকে কিনতে চাই কাফেরদের সম্পদ কম আছে আল্লাহর সম্পদের দরকার না আল্লাহর মন মানসিকতা দরকার এই জন্য আগে জীবনের কথা দিয়েছেন আমার প্রশ্ন আমরা যাই দেই না কেন আমরা কি আসলে মমিন হতে পারলাম কি না এইটা আসল বিষয় নবীজি বলেন মমিন চিহ্নিত করার জন্য কয়েকটা বিষয় সামনে রাখবা তোমাদের ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে মানসা কতমাল ঈমান ওই লোকটা ঈমানের স্বাদ ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব ঘোষণা দিয়ে খুশি আছে আল্লাহ আমার রব এই কথা বলার পরে যে লোকটা খুশি আছে আমার মনে হয় বাংলাদেশে এই হাদিসের উপরে জরিপ চালালে 100 জনের 96 জন আমরা মুসলমান 100 জনের 6 জন পাওয়া যাবে না আমরা আল্লাহকে রব বলে খুশি উপরে উপরে থাকতে পারি ভেতরে অনেকে খুশি নেই কারণ রব শব্দের অনিষ্টা অর্থ আমি পেয়েছি সামারাইজ করে পাঁচটা এক নম্বরে রব মানে আইনদাতা যদি বলেন আমি রবকে আল্লাহকে রব পেয়ে খুশি আছি অবশ্যই আপনাকে আল্লাহর আইন পেয়ে খুশি থাকা লাগবে আপনি তো খুশি না আল্লাহর আইন পেয়ে কোরআনে কারিমে আছে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ক্বালু الله ثم استقاموا تتنزلوا بهم الملائكة অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ আর দুনিয়ায় যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন টিকে থাকে এর উপরে তাদের বিপদে আপদে যখন পড়ে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে পরেও সাহায্য করি আল্লাহ শুধু সাহায্য করেন তা না তাতা নাজ্জালু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালাকুন এক বছর মালাইকা বহু বছর সত্যই যারা কোরআনের আয়াত অনুযায়ী আমি বলছি সত্যই যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে আল্লাহ যে তাদের সাহায্য করে আমার জন্ম চোখে বহু উদাহরণ আমার দেখা আছে কত কঠিন বিষয় এখানে ধৈর্যের নাম শুনেছি সারা জীবন
কোনো দিন ধরে দেখিনি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো কোরআনে সবচাইতে বেশি এই শব্দটা আছে না এটাই বেশি আছে অসবের ধৈর্য ধারণ করো কত জায়গায় আল্লাহ এই শব্দটা কোরআনে দিয়েছে এটাকে আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে গিয়ে ধৈর্য ধারণ করা এটা যে কত কঠিন এটা পরিস্থিতিতে না পড়লে আপনি টের পাবেন না তিন বছরে কিছুটা হলেও কিছু আশ করতে পেরেছে যে ধৈর্য কারে বলে এই জন্য আল্লাহকে রব বলার পরে যে লোকটা টিকে থাকে আল্লাহ তাকে শুধু ফেরেশতা নাজিল করে প্রশান্তি দিয়েই তাকে সাহায্য করেন এতটুকু না তার মনের ভেতরে টেন্ডেন্সি তৈরি করে দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন আল্লাহ পাক বলেন সত্যি এই কথা বলে যারা টিকে থাকতে পারবে ফেরেশতারা তাদেরকে শোনাবে ভয় পেন না চিন্তা করবেন না ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যেটা ওয়াদা আল্লাহ করেছিলেন তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় পাবে না চিন্তা করবে না কিসের ভয় কিসের চিন্তা আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু তার জীবনে হারাতে হতে পারে অনেক বিপদ আপদের ভেতরে তার জীবন চব্বিশ ঘন্টা আতঙ্কে থাকতে পারে ও মারা যাওয়ার সময় হয়তো অনেক কিছু তার কাছেও থাকবে না এই অবস্থায় রহমতের ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আপনি আপনার সন্তানের জন্য স্ত্রীর জন্য মা বাবার জন্য ব্যবসার জন্য টাকা পয়সার জন্য পদ পদবীর জন্য চিন্তায় আছেন যে আমি এখনই মারা গেলে কি হবে এগুলো কোনো চিন্তা নেই এগুলোর পাহারা দার আল্লাহ নিজে হয়ে গেছে এটাকে যারে তারা এসে বলবেন বলেন যে লোকটা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট যে আমার রব আল্লাহ ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যে লোকটা খুশি আশ্চর্য লাগছে আমাদের একশো ভাগের ৯৬ ভাগ আমরা মুসলমানের দেশে অথচ আমাদের এখনো পর্যন্ত ইসলাম আমাদের ধর্ম এটা আমরা অনেকে বলতে পারি না আমরা খুশি না মনে হচ্ছে ইসলাম পেয়ে আর ভাই তামাম দুনিয়ায় যত ধর্ম ৪,৫০০ ধর্ম কোন ধর্ম আমাদের মালিক যিনি আল্লাহর কাছে গ্রহণীয় না পছন্দনীয় না সব রিজেক্ট একটার কোনো মূল্য নেই আল্লাহর কাছে একটা ধর্মের মূল্য আছে দাম আছে পছন্দ আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম তার নাম ইসলাম এখানে দিনের আগে আলিফ লাম দিয়েছেন এর আগে ইন্না আছে পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা ধর্ম যার উপরে আল্লাহ রাজি আছে সন্তুষ্ট আছে দুনিয়া আমরা যারা মুসলিম ১৭৫ কোটি কিচ্ছু যদি না পায় কাফেরদের মতো এই প্রশান্তি নিয়ে মারা যাব আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম কি মারা যাওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন এটা হবে মা দেনুকা তোর ধর্ম কি বল আজকে যদি সঠিকভাবে ইসলাম আপনি মানতে পারেন কবরে যে বলতে পারবেন দিন ও না ইসলাম আমার জীবন ব্যবস্থা ধর্ম ছিল ইসলাম আল্লাহ যেন এটা বলার মতো যোগ্যতা আমল আমাদেরকে দেন বলেন আমি তিন নাম্বারে যে লোকটা বিশ্ব নবীকে জীবনের আদর্শ পেয়ে খুশি আছে নবিয়া ওয়া রাসূলা হাদিসের শেষ অংশটা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল পেয়ে খুশি নবী আর রাসূলকে নবীজন শব্দের শাব্দিক অর্থ সংবাদ বাহক কি বললাম নবীজি যে সংবাদ গুলো আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে এসেছেন এই সংবাদ পেয়ে যারা খুশি এই সংবাদের উপরে যাদের জীবন চলে আল্লাহর নবী বলেন এই তিনটার উপরে যদি কারো দুনিয়ার জীবন উঠে যায় সেই লোকটা ইমানের স্বাদ পাবে মিষ্টি খেলে স্বাদ পাওয়া যায় আচার খেলেও স্বাদ পাওয়া যায় ইমান যে আছে আমি কোনোদিন স্বাদই পেলাম না যে ইমানের কি স্বাদ
আল্লাহ যেন ইমানের স্বাদ পাওয়ার জন্য যে হাদিস নবীজির মাধ্যমে বলিয়েছে এটা আমল করার তৌফিক দেন। আল্লাহ পাক বলেন আমি এখানে সরাসরি নিজে ক্রেতা আর বিক্রেতা সবাই না, দুনিয়ার 750 কোটি মানুষ এখন দুনিয়ায় কত বলেন বলেন, মাত্র 175 কোটি মুসলিম, এর ভেতরেও শুধু ইমান যাদের আছে এই ইমানদারদের কাছ থেকে আল্লাহ কিনতে চান। আপনি যদি বাজারে যান কাপাসিয়া বা টোক বাজারে, পচা মাছ নিয়ে 5 জন বসে আছে, নেবেন আপনি? বলেন বলেন, আপনার মেধার যোগ্যতা কতটুকু, বুদ্ধি বিবেক আছে? এতটুকু বুদ্ধি বিবেক মেধা এইটা নিয়ে যদি আপনি পচা মাছ কিনতে রাজি না হন, মহান আল্লাহর বুদ্ধি বিবেক মেধা স্মৃতিশক্তি কত বেশি আপনি ধারণা করেন? তিনি যদি কোনো কিছু কিনতে চান যা তা কিনবেন? বলেন বলেন, আল্লাহ দেখে শুনে বেশি পবিত্র জিনিস, হালাল জিনিস, টাটকা জিনিস কিনবে? এই জন্য মমিনদের কাছ থেকে ছাড়া দুনিয়ার কারো কাছ থেকে আল্লাহ সম্পদ কেনেন না, যদি কিনতেন তাহলে কারণ এটা কিনে নিত, কারণের সম্পদ কম ছিল। ইন্না করুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাই ওয়াতাইনাহুল কুনুজা মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. কারণের সম্পদের হিসাব আল্লাহ কোরআনে আমাদের জন্য তুলে ধরেছেন, এই কারণে দুনিয়ায় অনেক সম্পদশালী আছে মনে করে আমি সব আমারটা দিলে আল্লাহ অবশ্যই নেবে না, তোমার চাইতে কারণের যে সম্পদের হিসাব তাফসিরের ভাষায় আমি দেখেছি 70 লাখ শুধু তার মালামালের চাবি বহন করার জন্য। বলেন কত সিন্দুক থাকলে চাবি বহন করার 70 উট লাগে? চাবি যদি এত হয় যে তালার ওজন আরো বেশি হবে, তালা যদি এরকম হয় যে সিন্দুকের ভেতরে সম্পদ আছে কত আপনার মাথায় ধরবে না, অথচ আল্লাহ তার সম্পদ গ্রহণ করেননি কারণ সে মমিন না। এটা না আমাদের হচ্ছে তোমরা দান সাদকা যদি কিছু করি, আমরা যদি আল্লাহর জন্য কিছু করি আগে আমাদের হওয়া লাগবে মমিন। আল্লাহ যার তার সম্পদ কিনতে চান না, আল্লাহ কিনতে চান মমিনের সম্পদ। যে দুইটা জিনিস আল্লাহ এখানে কিনতে চান, আমি আবার বলছি, এখানে ক্রেতা কে? বিক্রেতা মুমিন, শুধু মুমিন। কে? মুনাফিক না, কাফের না, মুশরিক না, পৃথিবীর কোনো কিছু থেকে আল্লাহ কিছু কিনবে না, শুধুমাত্র কিনবে মুমিন। কোরআন সামনে নিয়ে এবার আপনাদের বলছি আমরা আসলে মুমিন হতে পারছি কিনা। নবীজি হাদিসের ভাষায় জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটা আল্লাহর কাছে মুসলমান যে লোকটার হাত দ্বারা মুখ দ্বারা মানুষ শান্তি পায়। আজ আমার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তিতে আছে। হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত, হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত, এই হাত হতে পারে। আমার এই হাতের দ্বারা কি আসলে মানুষ শান্তিতে আছে? আমার মুখ দ্বারা কি মানুষ আসলে নিরাপদে আছে? আমি মুখে অনেক সময় কথা বলি না, চোখের ইশারা দিলেই লাশ পড়ে যায় এমন মানুষ আছে। তাহলে আমার হাত দ্বারা যদি মানুষ শান্তিতে না থাকে, আমার ক্ষমতার দ্বারা যদি মানুষ শান্তিতে না থাকে, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি কিন্তু আমি আল্লাহর কাছে মুমিন না। যদি আমি না হতে পারি, মহান আল্লাহ আমার সম্পদ আমার জীবন কিনবে না। আমি একথা বহুবার বলেছি, আবার রিপিট করছি, জীবনে যত আয়াত আমি কোরআনে পড়েছি সবচাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে মনে হয়েছে সূরা শুরার 42 নম্বর আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা
الناس অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব অভিযোগ দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে করবে বাংলার মুসলমানেরা এখানে ইয়াসলিমুন আল মুসলিমুন আল্লাহ দাইনি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে না ইয়াসলিমুন আন-নাস মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহর মামলার আসামি সুতরাং এই আয়াত দ্বারা ফিলিস্তিনের এই মানুষদের উপরে ইসরায়েলের যে জানোয়ারগুলো অত্যাচার করেছে করছে সামনেও করবে এরা আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে বলেন সুতরাং ইসরায়েলের যত পণ্য আছে ইমানের দাবিতে আজকে থেকে সব বর্জন করা ফরজ তাদের অর্থনৈতিক ভাবে পঙ্গ করা দুর্বল করা হলে ওরা আস্তে আস্তে জুলুম ও বাদ দেবে আমরা ইনডাইরেক্ট ভাবে টাকা পয়সা দিয়ে ওদেরকে সাহায্য করছি আর ওই টাকা দিয়ে বোমা কিনে ওরা আমাদের মুসলমানকে হত্যা করছে আমার মুসলমান ভাইরা আমার কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম সরাসরি ক্রেতা যেহেতু বিচক্ষণ আল্লাহ আর বিক্রেতা দুনিয়ার সবাই না শুধুমাত্র ইমানদার মমিন সুতরাং আমাদের এমন মাপের মমিন ইমানদার হওয়া লাগবে যেন আল্লাহ কিনতে পারে আবু বকরের সম্পদ আল্লাহ এমনিতে কেনেন নাই তার জীবনকে পড়ে দেখেছি বিশ্ব এই মসজিদে নববীতে নিজের পাগড়ি খুলে বসেছিলেন হযরতে বেলাল ঘোষণা দিয়ে দিলেন নবীজি জিহাদের ময়দানের জন্য চাঁদা আদায় করছে সমর্থ যারা আছে নবীজির কাছে দিয়ে আসবে যে যা পারে যতটুকু সম্পদ পারে দিয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে সম্পদগুলো ছিল ওগুলো নিয়ে তিনি বের হলেন হঠাৎ স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলে স্বামী আমার নবীদের এই ঘোষণা আমি শুনেছি সবাই তো সব কিছু দিয়েছে আমি তো কিছু দিতে পারি নাই তে আমার এই প্যাকেটটা নবীদের কাছে পৌঁছিয়ে দিও হযরতে আবু বকর বলে স্ত্রী এই প্যাকেটে কি আছে দরজার আড়াল থেকে ডাক দিয়ে বলে স্বামী আমার প্যাকেটে আমার নিজের পরনের শাড়িটা প্যাকেট করে দিয়েছি জিহাদের ময়দানে সাহাবীরা যদি অসুস্থ হয়ে যায় ক্ষত বিক্ষত হয় ওই জায়গাগুলো ব্যান্ডেজ করার জন্য কাপড়টা ছিঁড়ে কাছে লাগানো যাবে আপনি আর একটু দাঁড়ান কারণ আমি যে পোশাক পরে আছি এটা নিয়ে খুব বেশি বাইরে যাওয়া যাবে না খেজুরের পাতা পরে আছি বাড়ির ভেতর থেকে নিজের সোলার ভেতরে যে ছাই ছিল ওগুলো একটা প্যাকেটে ভরে ডাক দিয়ে বলে আমার এই ছাইগুলো নিয়ে যান ক্ষত চিহ্ন ভালো করার জন্য ছাইয়ের মাঝে মাঝে প্রয়োজন হয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুলো নিয়ে নবীদের কাছে দিলেন বিশ্ব নবীকে জিবরাইল কানের কাছে মুখ নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আজকের এই ময়দানে যে যত দান করেছে সবচাইতে বেশি কবুল হয়েছে আবু বকরের দান অথচ আবু বকর খুব বেশি দিয়েছিল তা না হযরত ওমর নিজের সম্পদের অর্ধেক পর্যন্ত দিয়ে দিয়েছে হযরত ওসমান গনি নিজের সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ চার ভাগের এক ভাগ দিয়েছিলেন হযরত আবু বকর একেবারে কিছু না পেয়ে ছেঁড়া শাড়িটা আর নিজের সোনার কিছু ছাই দিয়ে নবীজির কাছে কয়েকটা দেরহাম দিয়ে বললেন এই নেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি কিন্তু সব শুনেছি বাড়িতে কি তোমার আর কিছু আছে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার দুনিয়ার কোন সম্পদ বলতে আছে কিনা আমি জানি না তবে আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলের নাম আছে নবীজি হঠাৎ তাকিয়ে দেখলেন জিবরাইল একেবারে আসন সুরাত হাজির হয়ে গেছে তার পরনে একেবারে খেজুরের পাতার পাটি ফেরেশতা জিবরাইলের পেছনে লক্ষ লক্ষ ফেরেশতারা সবার পরনে খেজুরের পাতার পাটি নবীজি বলেন জিবরাইল এ কি পোশাক তোমার কোনোদিন তো এই পোশাকে দেখি নাই
হযরত জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকরের খবর আপনি ভালো করে শুনেন নি আজকে আবু বকরের কারণে যত ফেরেশতা আছে আসমান জমিনে সবাইকে আল্লাহই পোশাকটা পরিয়ে দিয়েছে বাড়িতে আসার সময় কি করেছে তার স্ত্রী আপনি জিজ্ঞাসা করেন বিশ্ব নবী শুনলেন ডাক দিয়ে বলে আবু বকর তোমার স্ত্রীর এই দানটা আল্লাহর কাছে এত বেশি খুশি হয়েছে তার মনের খবর যেহেতু আল্লাহ জানে মহান আল্লাহর কাছে তোমার স্ত্রীর এই পোশাকটা এত বেশি পছন্দনীয় হয়েছে আজকের এই দিনের জন্য যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে সবাইকে তিনি খাজর পাতার পাটি পরিয়ে দিয়েছে কোন পর্যায়ে গেলে এই মুমিনদের সম্পদ আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে আমাদের ঈমান আমাদের আমল আমাদের এই যে বাস্তবতা তৈরি করা লাগবে সাহাবীদের আদলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষের মুমিনদের কাছ থেকে কিনতে চাই কি জানো তাদের জীবন এবং সম্পদ এখানে ক্রেতা আল্লাহ শ্রোতা বিক্রেতা বিক্রেতা মুমিন বান্দা এখানে একটা সম্পদ লাগবে ক্রয় বিক্রয় করার জন্য সে সম্পদটা হচ্ছে জান আর মাল চার নম্বর একটা বিনিময় লাগবে যে বিনিময় বা মূল্য সেটার দাম হচ্ছে জান্নাত আল্লাহ তাআলা বলেন এমন একটা মূল্য দিয়ে তোদের জান আর এই মাল আমি কিনতে চাই যে মূল্যটা একটা শিব বিক্রি করলে তামাম দুনিয়া হবে না সুতরাং এমন দামি জিনিস যখন দিয়ে আমি তোমাদের জান আর মাল কিনতে চাই জান আর মালের মালিক এখন আর তোমরা নেই ওইটার মালিক আমরা কে ওইটার মালিক এখন আমি আল্লাহ আর জান্নাতের মালিক কে না সব মুমিন না যে মুমিন জান আর মাল আল্লাহকে দিতে পারবে জান্নাতের মালিক এখন কে মুমিন বলে বলে সম্পদের আর জীবনের মালিক কে এখন আল্লাহ যে দুইটা শব্দ দিলেন আনফুসাহুম তোমাদের জীবন আমাদের জীবন কি কিনবে কিভাবে কিনবে মানুষের জীবন পরিচ্ছন্ন করার জন্য দুইটা পদ্ধতি আছে খালি বারবার ঘন ঘন গোসল করা বলেন মানুষের জীবন পরিচ্ছন্ন করার পদ্ধতি কয়টা আরো জোরে এক নম্বরে ওর জীবন শিরিক মুক্ত হওয়া লাগবে কথা বলেন না দুই নম্বর ওর জীবন বেদাত মুক্ত হওয়া লাগবে কারণ শিরিক করলে ঈমান শেষ আর বেদাত করলে আমল শেষ আর এই দুইটা এখন বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি আমাদের ঈমান যা আছে ঈমানটা ধ্বংস করার জন্য যেটা সব জায়গায় বেশি ভূমিকা পালন করছে সেটা শিরিক আর এখন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে শিরিকটা শিরিক চার প্রকার শিরিক বেজাত শিরিক বেসিফাত শিরিক বেল এখতিয়ার আর শিরিক বেল الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا عندها بدولار এটার উপরে খুব সাপ চাচ্ছে তো এ মানে লোড আর নিতে পারছ বেশি সাপ হয়ে যাচ্ছে বলার এই কয়েকদিন কক্সবাজার সিনেমা এলাকায় এমনিতে ঠান্ডা বেশি সাগরের পাশে এরপরে আবার সকাল ১০টায় বিকালে মাগরিবের পরে রাত ১০টায় রাত ১২:৩০ চার পাঁচটা করে গলার একেবারে অবস্থা মানুষের ছাড়ে না আমিও পারি না আল্লাহ এভাবে হয় না একটা করে করতো আমারও শরীর ভালো থাকতো রেস্ট হইতো
মানুষের জীবন পরিচ্ছন্ন করার জন্য পাক করার জন্য যে দুটা ঔষধ আল্লাহ দিয়েছেন এখন থেকে দেখবেন জীবনে যেন শিরিক আপনার না থাকে কোন মানুষের জীবনে যদি শিরিক না থাকে অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে সুবহানাল্লাহ বলতে পারবে ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়াশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা অবশ্যই আমি আল্লাহ সব গুনাহ বান্দার মাফ করে দেব শিরিকের গুনাহ বাদ দিয়ে দুই নম্বরে বেদাত বেদাত আপনি ভালো কাজ মনে করে করছেন কিন্তু আপনার জীবনের আমল আল্লাহ নষ্ট করে দিচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ বেদাত বলা হয় নতুন আবিষ্কারকে আবার বলছি ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে বলে এটাও ইসলাম ওইটার নাম বেদাত আর ইসলামের জন্য নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে ওইটা বেদাত নয় এই মাইকটা কিন্তু ইসলামের মধ্যে না ইসলামের জন্য এটা আমি ইসলাম প্রচার করার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করছি কথা বলে না কেন অনেকেই বেদাতের সংজ্ঞা না জেনে বলে পেলেন তো নবীজির যুগে ছিল না এইটাই চড়ি এটাও বেদাত আরে ভাই বেদাতের সঙ্গে কে এটা বেদাতের দুইটা মাত্র শব্দ মনে রাখবেন মধ্যে আর জন্য মধ্যে বলেন বলেন মধ্যে ইসলামের মধ্যে আপনি যা কিছু করবেন এটা বেদাত ইসলামের যে নিয়ম নীতিগুলো কোরআন হাদিসে আছে ওর ভেতরে যদি নতুন করে কিছু দিয়ে বলেন এইটাও ইসলাম না আপনি দিতে পারবেন না কারণ কিয়ামত পর্যন্ত ইসলাম পরিপূর্ণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা আমি ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং যত এবাদত এই দেশে এখন নতুন নতুন আবিষ্কার হচ্ছে এগুলো আস্তে আস্তে বন্ধ করা দরকার এই মানুষ মারা গেলে যে নতুন একটা এবাদত চালু হয়েছে কোরআন শরীফ পড়তে যায় এরপরে মানুষকে খানা করার জন্য উদ্দেশ্য করে মানুষকে খাওয়ায় এই নতুন এইটা তৈরি করে আপনার এবাদত আরো নষ্ট হচ্ছে কারণ একজন মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় এটা সাদকা এটা কি বলেন না কেন আর সাদকার মাল খাওয়া জায়েজ আছে ইতিম মিসকিন অসহায়ের জন্য এই লোকটার বাবা মারা গেল উনি খানা করছে যারা আসে 10,000 মানুষ সব কি ইতিম আমার মতো মানুষকে ডাক দিয়েছে আমি নিয়ে গেছি গাড়ি নিয়ে আমি ইতিম না আমি এখন যদি ওই সম্পদ খাই ওই খাবার খেলে আমার জন্য জায়েজ হবে উনি হারাম জিনিস আমারে খাইয়ে দিল উনি তো হয়তো সব বৈধ সম্পত্তি দিয়েছিল ওটা যদি এবাদত মনে করে আবার করে যে এটা এবাদত হচ্ছে ভালো কাজ হচ্ছে ওনারও গুনাহ হবে আমার গুনাহ হবে কারণ ওই সম্পদ খাওয়ার দায়িত্ব ছিল হক ছিল অধিকার ছিল গরিবদের গরিব মানুষ পায় না পায় আকিজ গ্রুপের মালিক এই সমস্ত নিয়ম নীতিগুলো বন্ধ করা দরকার কেউ মরে গেলে পাশে পাশে কোরআন পড়ার কোনো দরকার নেই মরে গেলে মরণের আগে পড়ে কারণ পুরা কোরআনের লাম শব্দটা যত জায়গায় আছে জিকিরের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে কোন মানুষ মরে গেলে পড়া লাগবে এমন কথা নেই আমওয়াল আহম শব্দ ছিল মালের বহুবচন আমওয়াল বিশ্বনবী দুনিয়ায় যত জিনিসকে মাল বলে ঘোষণা মাল শব্দটা খারাপ না মাল শব্দটা খারাপ না আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সব কিছু মাল সম্পদের ভেতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ মেয়েদের আল্লাহ হওয়ার জন্য কয়েকটা গুণ তাদের ভেতরে থাকা বাঞ্ছনীয় তার এক নম্বরে তার মাথার চুল প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত তার মাথার চুল যেন একটু হেফাজতে থাকে বিশেষ করে বিয়ের পর তো স্বামী ছাড়া তার বাবাকেও চুল দেখানো যায় কথা বুঝতেছেন একটা যুবতী মেয়েকে তার স্বামী ছাড়া পৃথিবীর কারো জন্য তার চুল দেখা যায় নেই অথচ এটা স্কুলে বেড়ায় বেশি আবার যারা এসেছেন একটু হেফাজতে থাকে কিয়ামতের দিন সবচাইতে ঝামেলা হবে এই চুলের কারণে এক একটা চুল যদি সাফ হয়ে আপনার দিকে তেড়ে আসে কক্সবাজারে কয়দিন থেকে যা মনে হচ্ছে কত সাপ যে তৈরি হয়েছে আল্লাহ জানে আমরা আশা করছি আমাদের মা বোন মা যারা আছে ভাবি যারা আছে তাদেরকে চোলটা হেফাজতে রাখবেন স্বামীর সামনে খুলে রাখেন কোনো অসুবিধা নেই স্বামী বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে চোল এলোমেলো করে খুলে রাখা মেয়েদের জায়েজ নেই
এদের নামাজের সময় একটা আলাদা পোশাক কিনে দেবেন খিমার নামে একটা পোশাক বের হয়েছে শুধু মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর ঢেকে যায় নামাজের সময়টুকু এই পোশাকটা দিয়ে অন্তত নামাজ পড়বেন সেজদায় গিয়ে রুকুতে গিয়ে যদি একবার চুল বেরিয়ে যায় আপনার নামাজ শেষ আল্লামা আবন্দেরকে যে উত্তম সম্পদ বলে ঘোষণা দিয়েছে তাদের উত্তম সম্পদে পরিণত হওয়ার তৌফিক দিন স্বামীর মাল স্বামীর সম্পদ স্বামীর সন্তান এগুলো হেফাজত করার দায়িত্ব দেখে শুনে রাখা ইসলামের পক্ষে রাখার দায়িত্ব মেয়েদের আল্লাহ এই দায়িত্ব স্ত্রীদের পালন করে নেককার হওয়ার তৌফিক দিন স্বামী যদি বাইরে থেকে আসে হাসি মুখে কথা বলা শুধু না সে সন্তুষ্ট হয় যে কাজে এরকম কাজ এরকম অঙ্গভঙ্গি তার সামনে করা উচিত স্বামী যেই কাজে খুশি হয় ওই কাজে নিজেও খুশি হওয়া দরকার কালকে যেখানে ছিলাম ময়মনসিংহ শহরে এক হিন্দু পুলিশ অফিসার এসে বলছিল হুজুর কোরআন হাদিস দিয়ে আপনি মা বাবার এই সম্মান কি করে করা লাগে বলেন আপনি তো কোরআন হাদিস বিশ্বাস করেন না তারপরেও তো বাস্তবতায় যা দেখি থানাতে মানুষকে এত কষ্ট করে মানুষ করা হয় তার মা বাবার মাধ্যমে অথচ বড় হওয়ার পরে এদের খোঁজ খবর নেয় না এদের সাথে খারাপ আচরণ করে এদের মায়ের ধর পর্যন্ত করে এই মামলা আমাদের নেওয়া লাগে একটা হিন্দু অফিসারে আফসোস করেছে কালকে আমরা অন্তত মুসলিম যারা আছে যেহেতু 96% আমরা মুসলিম এই দেশে এমন আচরণ মা বাবার সাথে করবো না যার কারণে আবার থানায় যাওয়া লাগে অথচ এই আচরণগুলো করতে আমরা অনেক সময় বাধ্য হই স্ত্রীর কারণে অনেক স্ত্রী স্বামী যেটায় খুশি ওইটায় খুশি হতে পারে না স্বামী খুশি হয় বিয়ের পরে তার মা বাবা তার সাথে থাকবে স্ত্রী এটা চায় না আর স্ত্রী চায় না কেন ওর পেছনে কাটি মারার জন্য ওর শাশুড়ি আর ওর বোন আছে ওখান থেকে বারবার স্যালাইন দেয় তাড়াতাড়ি আলাদা হয়ে যাও আরামে থাকতে পারবা এরকম আছে আপনি নামাজ রোজা কালো বোরকা পড়তে পারেন আপনি নেককার হতে পারেননি এই চারটা জিনিস থাকা লাগবে চুল খোলা যাবে না স্বামী ছাড়া স্বামীর সম্পদ সন্তান এগুলো দেখে শুনে রাখা লাগবে স্বামী সন্তুষ্ট হয় এমন কাজে আপনাকে সন্তুষ্ট করা লাগবে আর স্বামীর চাহিদা জায়েজ যেটা এটা জীবন থাকতে পূরণ করা লাগবে মা বোন রাগ করবেন না জান্নাতের আটটা দরজায় আপনার জন্য খুলে দেওয়ার যে ঘোষণা হাদিসে আছে এইটা সেটা আল্লাহ পাক আমাদের মেনে চলার তৌফিক দিন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন এর আছে মাগরিব এখানে পড়ে যাবেন আল্লাহুম্মা আমিন আমি মুসাফির এবং অসুস্থ 3 বছর আমি মজলুম অবস্থায় ছিলাম মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না এই নিয়ত নিয়ে দোয়া করছে বসেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাত্র 3-4 ঘন্টায় অপসার করেছে তোমার বান্দারা পঙ্গপালের মতো ছুটে এসেছে কোরআনে কারিম শোনার জন্য এদের আগ্রহ দেখে আমার মনে হচ্ছে অমরকে যেভাবে হেদায়েত দিয়েছো এদের কেউ তুমি দিয়ে দাও সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে রবের রওজায় পৌঁছিয়ে দাও দরিয়ার মাটির পেছনে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে মাফ করে দাও মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে ক্ষমা করে দাও মাহফিলের সম্মানিত সভাপতি সহ যত অতিথি আজকে এসেছে যাদের এই মা বাবা নেই এদের হাতে ইতিহাস চোখের দিকে তাকাও তোমার হাবিব জানিয়েছে কোন সন্তান যদি মায়ের ওই ছোটবেলার কথা মনে করে আর মায়ের ওই কষ্টের কথা বাবার কষ্টের কথা স্মরণ করে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে মহান আল্লাহ কবরে তাদের মাফ করে দেয় রব্বুল আলামিন নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে সে কাঁদতেন সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন বিশ্ব নবী বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে আল্লাহ তাআলা আমার রেনু ভাই সমাজকে রফত জেলা চেয়ারম্যান সহ যত মানুষ এই ময়দানে তার বাবা আর মাকে হারিয়েছে মেহেরবানি করে এদের হাতের দিকে তাকিয়ে মাফ করে দাও
সম্মানিত মা বোনদেরকে নেককার নারী হওয়ার তৌফিক দাও আমাদের দেশের দায়িত্বে যারা আছে হযরতে ওমরের মত বানিয়ে দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন মরণের সময় আমাদের এই কালিমাটা তুমি দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ভাই আমি অসুস্থ আমার কাছে এখন আসার দরকার নেই আমি মাত্র চাচ্ছি আসলে পরে দেখা হবে না।